জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসার, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার শুভ জন্মদিন। সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যে পৃথিবীতে সনাতন ধর্মী মানুষের মধ্যে, সমগ্র হিন্দু মানুষের মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করার জন্য যে নেমেছি ধর্মপথে, সেই পথে যেন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন সামনে এগিয়ে যেতে পারি। তাই আজ আমার এই জন্মদিনে আমি আমার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে তাদের জন্য কিছু ভোগ নিবেদন করছি। সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন কার্যকলাপ চলবে। আপনারা কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে চোখ রাখুন, এবং আপনারও প্রত্যেক দিন এই শুভ জন্মদিন বলুন, শুভ অন্নপ্রাশন বলুন, শুভ গৃহপ্রবেশ বলুন, যাই কিছু বলুন, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে এই ভোগ নিবেদন উদ্দেশ্য করুন। বাড়িতে শ্রীমদ পাঠ করুন, হরিনাম করুন, এবং ভগবান শ্রীকৃষ্ণের যেটা মুখস্থিত বাণী শ্রীমদ গীতা অধ্যয়ন করুন, তবেই আপনার এই শুভ জন্মদিন বা শুভ যে কোনো কাজটাই খুব সম্পূর্ণভাবে আরও শুভতে পরিণত হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকে উপভোগ করুন এই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে আমার জন্মদিনের, হ্যাঁ, আমি কী করণীয় করছি। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় রাধা, কৃষ্ণ অপরাধ, সমগ্র
সমগ্র বিশ্ববাসীকে তুমি ভালো রাখো, সমস্ত মানুষের জীবনে মঙ্গল কামনা করো, সবাই যেন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে, সবাই যেন এইভাবে আপনাদের জন্মদিনটা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর জন্য কিছুটা ভোগ নিবেদন করুন এবং সংসার পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকুন। হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের যেটা মুখস্থিত বাণী শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ এটা আমি একটা শ্লোক পড়বো। এটা প্রত্যেক দিন আমি বাড়িতে পড়ি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে সমস্ত ভক্ত মাতাজিদের বলি যে আপনারা প্রতিদিন এই শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করবেন, কারণ যে বাড়িতে শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন হয় সেখানে ভগবান স্বয়ং নিজে অবস্থান করেন। এবং আপনার যদি কেউ বিপদ কামনা করতে চায়, আপনাকে সমস্যায় জর্জরিত করতে চায়, সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বাঁচাবে। তাই আসুন আপনারা প্রতিদিন জন্মদিন বলুন আর প্রতিদিন 365 দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করুন এবং সংসারে একটা শান্তির বজায় থাকবে এবং সবার মনে একটা সুন্দর এই যে কামনা বাসনা করছেন আপনি সেগুলো সুন্দরভাবে সফল হবে। বাশ্যাসিং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীররানি বিহায় জীর্ণান্ন নেনি সংজাতি নবানি দেহি। বাশ্যাসি বস্ত্র জীর্ণানি জীর্ণ যথা যেমন বিহার পরিত্যাগ করেন, নবানি নতুন বস্ত্র গৃহান্নতি গ্রহণ করে, নর মানুষ অপরাণী অন্ন তথা তেমনি শরীরানি শরীর বিহার ত্যাগ করে। জপ জীর্ণানি জীর্ণ অন্নানি অন্ন সংযতি ধারণ করে নবানি নতুন দেহ দেহি শরীরী। অনুবাদ, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহি, তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্য, পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তত্ত্ব, তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা যায়, বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বেই বিশদভাবে আলোচনা করা হয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভক্তরা মাতাজিরা, আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার শুভ জন্মদিন। জন্মদিনে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর জন্য আমি সকাল থেকে এই সামান্য ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দিয়ে শুরু করেছি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আজকে হবে। তাই আপনারাও আপনাদের জন্মদিন এইভাবেই শুরু করবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে সকালে উঠেই আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে প্রণাম করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আপনি বাড়িতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ দিতে পারেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। মনে রাখবেন, আপনি শুভ নামে বলছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে যদি কিছু না করেন তাহলে আপনার শুভ জন্মদিন কখনোই শুভ হবে না। তাই সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির কৃপা লাভ করুন, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য সহজ উপায়ে এভাবে ভোগ নিবেদন করুন, তাহলে আপনার জন্মদিনের দিনটা আরও শুভ হবে, জীবনে এই ধর্মপ্রচারে আরও এগিয়ে যেতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভক্তরা মাতাজিরা, এখন আমি দুপুরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে ভোগারতি শুরু করেছি। আজ আমার জন্মদিনে এই ভোগারতি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য করছি। আপনারাও আপনাদের বাড়িতে বা আপনার বাচ্চার এই জন্মদিনে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে ভোগারতি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা প্রসাদ নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনারা সারাদিন গ্রহণ করবেন, পারলে পরিবার পরিজন বন্ধুবান্ধবকে সেই প্রসাদ খাওয়ানোর গ্রহণ করার ব্যবস্থা করবেন। তাই এখন আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন সেই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাসের মুখে এই ভোগারতি।
ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সুহি গোস্ত বিহারি, নন্দ যশোমতী চিত্ত হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। মেলা হলো দামোদর আইস এখন, ভোগ মন্দিরে বসি কর ভোজন, নন্দের নির্দেশে বৈশে গিরিবর ধারি, বল দেব সখা বইতে সারি সারি, শুকত সাগাদি ভাজি নালিত কুষ্মাণ্ড, ডালি ডালা দুগ্ধ তুম্বি দদি মোচা খন্ড, জয় ভকত বৎসল শ্রী গৌর হরি। মুত বরা মাস বরা রুটি কা ঘৃতান্ন, সংকোল পিষ্টক ক্ষীর পুরি পায়াসান্ন, কর্পূর অমৃত কেলি রম্ভা ক্ষীর সার, অমৃত রসালা অন্ন প্রকার উষণ, লুচি চিনি সর পুরি লাড্ডু রসাবলি, ভোজন করেন শ্রীকৃষ্ণ হয়ে কুলতলি, রাধিকার পণ্য অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ছলে বলে লাড্ডু খায় শ্রী মধু মঙ্গল, গগল বাজায় আর দেয় হরি বল, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। রাধি কাদি গলে হেরি নয়নে কোলে, চিত্ত হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে, ভোজনন্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি, সবে মুখ প্রক্ষালয়ে হয়ে সারি সারি, হস্ত মুখ প্রক্ষালিয়া যত সখা গনে, আনন্দ বিশ্রাম করে বল দেব শনে, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। জম্বুল রসাল আনি তাম্বুল মশালা,
তাহাকে কৃষ্ণ চন্দ্র সুখে নিদ্রা গেলা, বিশালাক্ষ শিখি পুঞ্জ চমর ডোলায়, অপূর্ব সজ্জায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়, যশোমতি আজ্ঞা পে ধনিষ্ঠানিত, কৃষ্ণ প্রসাদ রাজা ভুঞ্জে প্রীত, ললিতাদি সখী গণ অবশেষে পায়, মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, হরি লীলায়েক মত জাগার কুমোদ, ভোগারতি গাই সেই ভক্তি বিনোদন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ আদৈতরাধ শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরে রাম 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 হরি হরি, জয় রাধা মাধব কি জয়, জয় মায়াপুর ধাম কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় মথুরা ধাম কি জয়, জয় যমুনা ধাম কি জয়, জয় রাজবাড়ি ধাম কি জয়, জয়। এই ভক্তর মাতাজিরা, আজ আশা করব আজ সনাতন ধর্মের প্রচারক যে কৃষ্ণের দাস সুজিত নাহা যেভাবে বাড়িতে এই জন্মদিন উদযাপন করেছি, আপনারও আপনার সন্তান বা আপনার নিজের এই জন্মদিন এইভাবে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে, শ্রীমদ গীতা পাঠ করে, তুলসীকে জল প্রদান করে এবং ভোগারতির মাধ্যমে আপনারা এই জন্মদিন উদযাপন করুন। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে এবং কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা এই হৃদয়ে জাগ্রত করে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে সন্তুষ্টি বিধান করুন, যাতে পরিশেষে মৃত্যুর পরে আপনি শ্রীধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরও সেবার মাধ্যমে অপাকৃত আনন্দ উপভোগ করতে পারেন। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হন, যাতে মৃত্যুর পরে আপনি অপাকৃত জগতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আরও লাভ করতে পারবেন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।